আমি হাঁটতে চলতে পারি নাই, উঠতে পারি না, বইতে পারি নাই, আল্লাহর উপর তখন অনেক সুস্থে আছে। তখন হাঁটতে পারতেন না, না প্রচন্ড ব্যথা ছিল। আসসালামু আলাইকুম, আজকেও আমার পেশেন্ট রিভিউ নিয়ে আসছি। তো আজকে আমার সাথে যিনি আছেন, ওনার আসলে আমি অপারেশন করি নাই, অপারেশন ছাড়াই ওনার মেরুদণ্ডের যে প্রবলেমটা ছিল আসলে টিউবারকুলোসিস বা টিবি ধরা পড়ে প্রায় এক বছর, না কতদিন আগে, এক বছর দুই মাস আগে ওনার মেরুদণ্ডে টিবি ধরা পড়ে। এবং শুরুতে উনি কিন্তু হাঁটাচলা একদমই করতে পারতেন না। ওনার আসলে অপারেশন করার একটা পরিকল্পনা ছিল আমাদের যে ওনার একটা অপারেশন করবো হয়তো বা, বাট তারপরও আমরা অপারেশনের ডিসিশন থেকে সরে আসি যে হয়তো আমরা একটু চেষ্টা করে দেখি যে তাকে ঔষধের মাধ্যমে ভালো করা যায় কিনা। তো আমরা তাকে টিবির ঔষধ যেটা আছে সেটা চালু করি এবং দেখা যায় যে এক বছরের মধ্যে উনি একদমই পুরোপুরি সুস্থ হয়ে আমাদের কাছে চলে এসেছেন। তো আপনি কেমন আছেন এখন বলেন তো? অনেক ভালো আছি। আরেকটা জিনিস বলে নি, উনি আসলে প্রবাসী, কোন দেশে থাকেন? মালদ্বীপ। মালদ্বীপে থাকেন আসলে। তো আমার কাছে যখন উনি আসেন তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার কাছে এসেছিলেন, লাম্বার 4 এবং 5 এর মাঝখানে যে ডিস্কে সেইখানে একটা ইনফেকশন আমার ধরা পড়ে এবং ওটার জন্য উনি হাঁটাচলাও করতে পারতেন না আসলে। আমি হাঁটতে চলতে পারি নাই, উঠতে পারি না, বইতে পারি না, আল্লাহর উপর তখন অনেক সুস্থে আছে। তখন হাঁটতে পারতেন না, না প্রচন্ড ব্যথা ছিল, ব্যথা ছিল। তো আমরা এই টিবির ওষুধ দিয়ে তাকে আর কি অনেকটা সুস্থ হয়ে গেছেন আর কি। তো মেসেজ যেটা হলো যে স্পাইনাল টিউবারকুলোসিস বা স্পাইনের টিবি যেটা, সেটা খুব কমন এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই দেশগুলোতে এটা অনেক বেশি কমন। এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন প্রচণ্ড কোমর ব্যথা অনেকের, বিশেষ করে পিঠে এবং ঘাড়ে অনেক এই সমস্যাটা বেশি হয় এবং এটার কারণে অনেক মানুষ প্যারালাইসিস বা পঙ্গু হয়ে আমাদের কাছে আসে। তাদের রাতে বা সন্ধ্যার দিকে জ্বর থাকে এবং হাঁটাচলা করতে অনেকের কষ্ট হয়ে যায়। তো যখন ওনার যখন শুরুতে যখন আমার কাছে আসেন তখন ইনিশিয়াল স্টেজে ছিল, কিন্তু উনি আসলে প্রচণ্ড রকমের ব্যথায় ভুগছিলেন। তো আমরা যখন ওনার এই টিবির ওষুধগুলো চালু করি এবং ওনাকে কিছুদিন রেস্ট দিই, তারপর কিন্তু উনি অনেকটাই সুস্থ হয়ে কিন্তু ব্যাক করে। তো মেসেজটা হলো যে টিবি যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে আমরা ঔষধের মাধ্যমে চেষ্টা করতে পারি এবং ক্ষেত্র বিশেষে কিন্তু অনেকের অপারেশনের দরকার হয়, বিশেষ করে যাদের হাত পায়ের শক্তি কমে যাচ্ছে এরকম পরিস্থিতি যখন তৈরি হয় তখন, অথবা কারো কারো ক্ষেত্রে সামনের দিকে ঝুঁকে কাইফোটিক অ্যাঙ্গুলেশন হয়, পিঠ বাঁকা হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারি ম্যান্ডেটরি হয়। তো এটাই আসলে মেসেজ যে টিবি হলে আসলে ঘাবড়ানোর কিছু নাই, টিবি যদি আর্লিয়ার ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।